সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মারা যাচ্ছেও অনেকে। একইভাবে সিলেটেও একই অবস্থা। ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও কেউ মানতে রাজি না। এদিকে সিলেটের ব্যবসায়ী সমিতির মালিকরা মহামারী করোনা ভাইরাসের জন্য জনগণের স্বার্থে সিটি কর্পোরেশন মেয়রের সাথে বৈঠক করে মার্কেট বন্ধ রাখার ঘোষণা করলেও অনেক ব্যবসায়ী তা মানতে নারাজ। তাদের স্বার্থ আদায়ের জন্য এবং ব্যবসায় লাভের আশায় সিলেটবাসীকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এর ফলে ভবিষ্যতে সিলেটবাসীর জন্য ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মার্কেটগুলো না মানার মধ্যে রয়েছে হাসান মার্কেট, যেখানে দেখা যায় গেটের মধ্যে সামাজিক দূরত্বের নেই কোনো ব্যবস্থা। মানুষজন একে অন্যের গা ঘেঁষে চলাচল করছেন। মার্কেটের ভিতরে দেখা যায় মুখে মাস্ক ছাড়াই শপিং করছে অনেকে। এমনকি পরিবারের অনেক সদস্যের মুখে মাস্ক থাকলেও শিশুদের মুখে মাস্ক না পরিয়ে ঈদের শপিং করছেন অনেকে। যানবাহন মার্কেটে প্রবেশ নিষেধ। দোকানের মালামাল সকাল এমনকি সকল ব্যবসায়ীদের ঊর্ধ্বে উঠে হাসান মার্কেট ব্যবসায়ীরা দোকান খুলেছেন। ভবিষ্যতে সিলেটবাসীর করোনায় আক্রান্ত হলে এর ক্ষতির দায় কে নেবেন সেটি দেখার বিষয়। এদিকে নগরীতে দেখা যায় রাস্তার পাশে অবৈধভাবে জুতা ও কাপড়ের দোকান বসিয়ে ব্যবসা করছে হকাররা। প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো ব্যবস্থা। এখানে চলছে রমরমা ব্যবসা, যেন নগরীতে দেখার কেউই নেই। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।